অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আল্লাহর গর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আমাদের মুনিব আমাদের রব মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা সরকারে দো জাহান ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন রাসূল রব্বুল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরানে কেরাম সামিন আজম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের যত বন্দেগি আছে, আমাদের উপর যত বন্দেগির নির্দেশ দেওয়া হয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এ নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্দেশ করে। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর মাহবুব হয়, আল্লাহর মুকাররাবিন হয়। এজন্যে একজন মুমিন তার যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম ফুরকানে হামিদের সূরা আল বাকারার 43 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وأقيموا الصلاة تمرا نماز قائم کرو، وآتوا الزكاة زكاة ادائي کرو، واركعوا مع الراكعين آر تمرا ركو كاريگونر شاتي একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে তোমরা রুকু করো নামাজ আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজের তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, পাশাপাশি বলেছেন ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করার অর্থ হলো জামাতবদ্ধ জামাতের সহিত নামাজ পড়া। হাদিস শরীফে পাওয়া যায় কোনো ব্যক্তি জামাতবদ্ধ হয়ে যদি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, একা একই নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقامة الصلاة وإيتاء الزكاة والصوم والحج وصوم رمضان. الله الحبيب فرمان إسلام مول بيتي হচ্ছে পাঁচটি ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, পাঁচটি কুঠির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। প্রথম হল শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি একতার সাক্ষী দিবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সম্মানিত বান্দা এবং রাসূল, ওয়া ইকামাতিস সালাহ আর নামাজ কায়েম করতে হবে, ওয়া ইতায়িজ যাকাত যাকাত আদায় করতে হবে, ওয়াল হজ্জ যাদের উপর হজ ফরজ হয়েছে সময় মতো হজ করতে হবে, সময় মতো হজ করা, অসম রমাদান আর রমজান মাসে রোজা রাখা, এই পাঁচটা বৃত্তির উপর ইসলাম দাঁড়িয়েছে। এই পাঁচটা জিনিস হলো ইসলামের মূল বৃত্তি বা মূল কোটি। এই পাঁচটা জিনিস, এজন্যে ইমান আনার পরে শাহাদা পাঠ করার পরের কাজই হলো আপনাকে নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়
সহি আল বুখারীতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. أمر رسول الله প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই। লাউ আন্না আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইই। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর ওই নহরের ভিতরে নদীর মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে, তোমাদের কাছে জানতে চাই তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কিনা। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না, কারণ আমরা ময়লা পরিষ্কার করার জন্য দৈনিক একবার বা দুইবার গোসল করলেই যথেষ্ট, কিন্তু পাঁচবার গোসল করার পরে আর কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহ বিহিন্নাল খাতায়া। এইভাবে যারা নামাজের উদাহরণ হলো তদ্রূপ, যেইভাবে পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না, এইভাবে কেউ যদি খুশু এবং খুদুর সহিত দৈনিক পাঁচবার নামাজ আদায় করে, পাঁচবার নামাজ আদায়ের কারণে তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো মিটিয়ে দেয়। হাজিরিন কেরাম, সামিন কেরাম, নামাজ মানুষকে অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে একজন মানুষ অশ্লীলতা থেকে বাঁচতে পারে, গুনার কাজ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। নজহায়াতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিস শরীফ থেকে একখানা ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন এক ব্যক্তি একজন বিবাহিতা মহিলার প্রতি সে আসক্ত হয়ে পড়েছিল, তার প্রতি সে আশিক হয়ে গিয়েছিল, তার সাথে কুকর্ম করার জন্য প্রস্তাব দিল। ওই মহিলাটা বিষয়টা তার স্বামীর কাছে জানালো, স্বামী ওই মহিলাকে বলে দিলেন, তুমি তাকে জানিয়ে দাও, সে যদি আমার পিছনে, আমি যে জায়গায় ইমামতি করি নামাজ পড়াই, আমার পিছনে যদি 40 দিন পর্যন্ত জামাতের সহিত তাকবীরে উলার সহিত নামাজ পড়তে পারে, তাহলে তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাও, প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দাও। ওই মহিলা ওই লোককে বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি হব, যদি আপনি আমার স্বামীর পেছনে একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত আপনার জামাতের সহিত নামাজ পড়েন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। ওই লোকটা নামাজ পড়া শুরু করে দিল। একে একে যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, ওই মহিলা 40 দিন পরে ওই পুরুষকে বললেন, আমি আপনার প্রস্তাবে রাজি, এবার আমি আপনি আপনার কাজ করার জন্য প্রস্তুতি নিতে পারেন। লোকটা চোখের পানি ছেড়ে দিল আর বলল, আল্লাহর বান্দি, আমি বুঝতে পেরেছি আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গুনাহ থেকে ফিরিয়ে দিয়েছে। এজন্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি যখন নামাজ পড়বেন, আপনার নামাজ খুশু এবং খুদুর সহিত হতে হবে, বিনয় এবং একাগ্রত চিত্তের সহিত হতে হবে, নতুবা এই নামাজ আপনাকে ফায়দা দিবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় গণনা বর্ণনা করা হয়েছে, একজন আল্লাহর নেককার বান্দি ছিলেন, তিনি রুটি বানাচ্ছেন, এমন সময় আজান হয়ে গেল, তিনি রুটিকে রেখে দিয়ে ওযু করতে চলে গেলেন, ওযু করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওইদিকে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাকে তিনি চুলার পাশে রেখেই তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এইদিকে শয়তান আসলো, একজন মহিলার সুরত ধরে এসে বলল, ও আল্লাহর বান্দি, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছ, তোমার রুটির খামির গুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তিনি এই কথার মধ্যে কোনো কর্ণপাত করলেন না। শয়তান যখন দেখল এই কথার মধ্যে তাকে কোনো টলানো যাচ্ছে না, কর্ণপাত করানো যাচ্ছে না, কিছু সময় পরে আবার আসলো, এসে বলল, ও আল্লাহর বান্দি, তোমার ছেলেটাকে, তোমার ছেলেটা আগুনের ভিতরে পড়ে গেছে। মূলত ওই শয়তান হিংসা করে ওনার ছেলেকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আর গিয়ে বলতেছে তোমার ছেলে তো আগুনের ভিতরে পড়ে গেছে, চুলার ভিতরে পড়ে গেছে, জ্বলে যাইতেছে। তারপরেও আল্লাহর বান্দি নামাজ ছাড়লেন না, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করতে লাগলেন, কায়ে মনোবাক্যে তিনি ইবাদত করতে লাগলেন। কিছু সময় পরে ওনার স্বামী গড়ে আসলেন, এসে দেখেন ওই ছোট ছেলেটা আগুনের ভিতরে খেলা করতেছে, আগুনের ভিতরে খেলা করতেছে, কিন্তু তার একটা পশমও পড়তেছে না, আগুনের যে কয়লাগুলা ছিল এগুলা কি হয়ে গেছে, এই যে আকিক পাথরের ন্যায় হয়ে গেছে, প্রত্যেকটা আকিক পাথর আকিক পাথরের মতো হয়ে গেছে, আর ওই ছোট্ট বাচ্চাটা ওই কয়লাগুলা আকিক পাথর যেগুলা হয়ে গেছে ওইগুলা নিয়ে খেলা করতেছে চুলার ভিতরে, কিন্তু তার ছেলে পুরে নাই। উনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে এসে দেখলেন তার ছেলেটা আগুনের ভিতরে সশরীরে সুস্থ অবস্থায় আছে, খেলা করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এই খবর যখন ওই আল্লাহর বান্দি হযরত ঈসা আলাইহিসসালামের উম্মত ছিলেন, ঈসা নবী আলাইহিসসালাম যখন এই ঘটনা শুনতে পেলেন, ওই মহিলাকে তার সাথে দেখা করার জন্য বললেন। ওই মহিলা নবী ঈসা আলাইহিসসালামের দরবারে গেলেন, যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম বললেন, ও আল্লাহর বান্দি, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহর বান্দি জবাব দিলেন, ও ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, সে আমলটা হলো যখনই আমি আজান শুনতে পাই, আমি যেই কাজের মধ্যে থাকি না কেন, সাথে সাথে কাজ থেকে আমি ইস্তফা দিয়ে যাই, কাজকে আমি তড়ক করি, অজু করি, নামাজে দাঁড়িয়ে যাই, এটাই আমার একটা আমল, এছাড়া আমার কাছে তেমন কোনো আমল দেখি না। হাজরিনে কেরাম, সামিনে কেরাম, বনি ইসরায়েলের মধ্যে আরেক ঘটনায় পাওয়া যায় একজন মহিলা ছিলেন যিনি ইমানদার, কিন্তু তার স্বামী ছিল কাফির বেদিন নাফরমান। মহিলাটা নামাজ পড়তেন, কিন্তু স্বামী কাফির হওয়ার কারণে তাকে নামাজের মধ্যে বাধা দিত। একদিন একটা দুর্বিসন্ধি সে তৈরি করলো, দুর্বিসন্ধিটা হলো একদিন ওই কাফের স্বামী কিছু স্বর্ণবর্তী একটা তলে মহিলার কাছে এনে দিল আর বলল, এটা তুমি সযত্নে রাখো। আল্লাহর বান্দি ওই তলেটা সযত্নে একটা জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যখন তিনি কাজের মধ্যে, সংসারের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন,
ওই কাফের স্বামী সুযোগ বুঝে তলেটা ওই স্থান থেকে নিয়ে গেল এবং একটা নদীর মধ্যে নিয়ে ফেলে দিল। এই স্ত্রীকে অপমান করার জন্য, তাকে বিপদে ফেলার জন্য ওই তলেটা সুযোগ বুঝে ওই জায়গা থেকে লুকিয়ে এসে নিয়ে গেল এবং নদীর মধ্যে ফেলে দিল। আল্লাহর কি মনসা, আল্লাহর কি হুকুম, আল্লাহ নামাজি বান্দাদেরকে কি পরিমাণ সাহায্য করেন দেখেন। যখন এই তলাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে একটা মাছ এই তলাটাকে খেয়ে ফেলেছে, বলুন না সুবহানাল্লাহ। এই মহিলার স্বামী, কাফের স্বামী, বাজারের মধ্যে মাছ ক্রয় করার জন্য গেছেন, গিয়ে তিনি মাছ ক্রয় করে নিয়ে এসেছেন, স্ত্রীকে বলেছেন, স্ত্রী এই মাছটা সুন্দর করে কেটে তারপর মাছটাকে রান্না করো। স্ত্রী যখন হাতের মধ্যে মাছটা নিলেন, নিয়ে বিসমিল্লাহ বলে মাছটা কাটলেন, দেখলেন ওই যে তলেটা তিনি রেখেছিলেন, এই তলেটা ওই মাছের পেটের মধ্যে পাওয়া গেছে, বলুন না সুবহানাল্লাহ। তিনি আবার ধুয়ে মুছে তলেটাকে আগের জায়গায় রেখে দিলেন। এবার ওই কাফের স্বামী নামাজি স্ত্রীকে অপমান করার জন্যে, লাঞ্ছিত করার জন্যে সে বলল, ও আমার স্ত্রী, তোমার কাছে যে স্বর্ণবর্তী তলে দিয়েছিলাম, তলেটা আমাকে ফেরত দাও, আমার জরুরি কাজ আছে। ওই স্ত্রী আবার আগের জায়গা থেকে তলেটা স্বামীর হাতে যখন নিয়ে দিলেন, স্বামী অবাক হয়ে গেল, তলেটা তো আমি নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম, এটা কিভাবে আসলো, অবাক হয়ে গেল। তখন সে স্ত্রীকে অপমান করতে না পেরে তার ভিতরে কাফের তো খুব আরো বেড়ে গেল, হিংসা আরো বেড়ে গেল। মহিলা যখন রান্না করার কাজে তিনি আবার নিযুক্ত হলেন, রান্নায় লেগে গেলেন, ওই স্বামী রাগে ক্ষোভে সে তলেটাকে আগুনের মধ্যে ফেলে দিল। এই মহিলা সাথে সাথে বলে উঠলেন, ইয়া ওয়াহিদু ইয়া আহাদু লাইস লি আলান নার জিলদ। যখন তিনি আল্লাহ পাককে এই নামে ডাকলেন, আগুনটা দপাস করে নেমে গেল আর ওই স্বর্ণবর্তী তলেটা আগের মতো অক্ষুণ্ণ রয়ে গেল, অটুট রয়ে গেল। নামাজ বান্দাদের ফজিলত সব সময়ে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো নামাজ বান্দাকে কখনো অপমানিত করেন না। তবে আমাদের নামাজটা হতে হবে খুশু এবং খুদুর সহিত, বিনয়ের সহিত হতে হবে। বিশ্ববিখ্যাত দরবেশ ছিলেন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একদা আল্লাহর কাছে আরজ করলেন, ও রাব্বুল আলামিন আরহামার রাহিমিন, আমি তো আশা করি তুমি কিয়ামতের দিন আমাকে মাফ দিবে, আর যদি আমি বেহেশতি হই, বেহেশতে আমার জীবন সঙ্গিনী কি হবে আমাকে আপনি একটু দেখিয়ে দিন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ঘুমের গোড়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন, স্বপ্নের মধ্যে তিনি দেখলেন একজন মহিলা যার নাম সালমা, যিনি একটা মাঠের মধ্যে ছাগল চড়াইতেছেন, আর একজন মানুষ তাকে ইশারা করতেছে, ও ইব্রাহিম আদহাম, ওই যে তুমি দেখো একজন মহিলা, উনি হবেন কিয়ামতের দিন যখন তুমি বেহেশতি হবে, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে তোমার সাথী বানিয়ে দিবেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই পরের দিন ওই মহিলার খোঁজে তিনি বের হয়ে গেলেন যে কাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সাথী বানাবেন। তিনি স্বপ্নের সেই দেখা স্বপ্নকে তিনি ফলো করে করে ওই মাঠের মধ্যে তিনি গেলেন, গিয়ে দেখলেন একজন মহিলা ছাগল চড়াইতেছেন, একজন মহিলা ভদ্র মহিলা ছাগল চড়াচ্ছেন, তিনি গিয়ে সালাম দিলেন। যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সাথে সাথে ওই মহিলা জবাব দিলেন, ওয়ালাইকা সালাম ইয়া ইব্রাহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম অবাক হয়ে গেলেন যে আপনি আমাকে চিনেন কিভাবে, আমার নাম জানেন কিভাবে,
মহিলা জবাব দিলেন গত রাতে তোমাকে যে রব যে মালিক আমার পরিচয় করায়া দিছেন ওই রব তোমার নামকেও আমাকে জানায়া দিছে ইব্রাহিম আদাম অবাক হলেন বললেন তাহলে আপনি আমাকে কিছু ওয়াজ করুন ওই মহিলা বললেন عليك القيام الليل রাত্রি জাগরণ বান্দাকে আল্লাহর নিকট পৌঁছায় যদি তুমি আল্লাহর ভালোবাসার দাবি করো তাহলে তোমাকে ঘুম পরিহার করতে হবে কিয়ামুল লাইল করতে হবে রাত্রি জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে আমাদের আগের পূর্বেকার বুজুর্গানে দিন যারা ছিলেন রাতের রাত তার নফল নামাজ পড়তেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন ইমামে আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম তার জীবনী আমি পড়ে দেখলাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই প্রত্যেক দিন রাতে তিনি প্রত্যেক দিন রাতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন বলুন না সুবহানাল্লাহ এমন হয়েছে এশার নামাজের সময় যে ওযু করেছেন ওই ওযু দিয়ে সারা রাত ইবাদত করেছেন ফজরের নামাজ ওই একই ওযু দিয়ে আদায় করেছে এই ছিল আমাদের আকাবীরদের অবস্থা আমরা আজকে কোথায় গেছি কোথায় আমরা চলে গেলাম আজকে আমাদের মধ্যে সে আমল নাই যে আমল না থাকার কারণে আজকে আমাদের মধ্যে এই দুর্দশা চলে এসেছে হাজিরানে কেরাম সামিনে কেরাম মুসলমান আমরা দাবি করি অথচ আমাদের মধ্যে নামাজ নাই নিজেও নামাজ পড়ি না ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ করি না অথচ আল্লাহর রাসূল বলেছেন যখন তোমার বাচ্চার বয়স 7 বছর হয় তখন তুমি তাকে নামাজের তালিম দাও 7 বছর হয়ে গেলে মুরু আওলাদাকুম বিসসালাত তুমি তোমার সন্তানকে 7 বছর হলেই নামাজের তালিম দাও নামাজ শিক্ষা দাও নামাজ 7 বছর থেকে তাকে শুরু করতে দিতে হবে শুরু করতে হবে 10 বছর বয়স হলে প্রয়োজনে তাকে পিঠাইয়া নামাজ পড়তে বাধ্য করতে হবে আমল করাতে হবে কিন্তু আমরা এই কাজটা করি না কিয়ামতের দিন এই সন্তানরা যদি বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী হয় সে জাহান্নামে যাওয়ার আগে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে বলবে মাবুদ আমার বাবা আমার মা আমাকে নামাজ পড়ার জন্য তাগিদ করে নাই শিক্ষা দেয় নাই যার কারণে আমি বেনামাজি হয়েছি আজকে জাহান্নামী হয়েছি আগে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করুন তারপরে আমি জাহান্নামে যাবে জোরে বলুন না নাউযুবিল্লাহ এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা কুল্লুকুম রাঈউন وكلكم مسؤول عن رعيته আমার উম্মতেরা শব্দান শব্দান জেনে রাখো আমরা প্রত্যেকই এক একজন রাকাল প্রত্যেকই এক একজন দায়িত্বশীল আমাদের দায়িত্বশীলতার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে যিনি পরিবারের প্রধান আছেন পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন তারা নামাজ পড়েছিল কিনা যিনি এলাকার প্রধান আছেন যার কথা একটা এলাকা চলে এলাকার মানুষ যাকে ফলো করে দায়িত্বশীল যিনি আছেন তাকে এলাকা সম্পর্কে জিজ্ঞেস করা হবে যিনি রাষ্ট্রের দায়িত্বশীল তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাউকে চার দেওয়া হবে না যদি সঠিক জবাব না দিতে পারেন কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে জাহান্নামে যেতে হবে বলুন নাউযুবিল্লাহ এজন্য ভাইরা আমার হাজিরানে কেরাম সামিইনে আজম
নামাজ পড়তে হবে নিজে নামাজ পড়তে হবে পরিবার পরিজন স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নামাজের জন্য তাগিদ করতে হবে নতুবা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে প্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হলো قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلح صلح سائر عمله وإن فسد فسد سائر عمله الله رسول فرمان কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে হাশরের ময়দানে মানুষদেরকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে যে হিসাব গ্রহণ করা হবে সেই হিসাব হলো আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি যদি বান্দা নামাজের হিসাব সহজভাবে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী সকল হিসাবকে সহজ এবং সরল করে দিবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আর যদি বান্দা নামাজের হিসাবে আটকে যায় আল্লাহ রাসূল বলেন তার নসিব খারাপ সে অবশ্যই কমবক তার পরবর্তী সকল হিসাব নিকাশগুলা কঠিন হয়ে যাবে এজন্য আমরা নামাজের প্রতি যত্নশীল হতে হবে দক্ষের সহিত বলতে হয় আজকে আমরা মুসলমান দাবি করি মুসলমান অথচ আজান হয় মসজিদে নবীজির উম্মত হয় মসজিদের পাশে দিয়ে চলে যায় নামাজে আসে না দোকানে বসে বসে সিগারেট খায় টিভি দেখে তারপরেও নামাজ আসে না কেউ একজন গিয়ে বলল ভাই আজান হয়েছে চলুন নামাজে যাই তখন আপনাকে উত্তর দিবে এরকম অনেক মানুষ আছে ভাই আপনি আপনার নামাজে যান আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে এ ধরনের বলে কি না বলেন জোরে বলুন না নাউজুবিল্লাহ নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে বলুন ইমান ঠিক থাকে রাসূল বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসলাত একজন মুমিন এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজের মাধ্যমে একজন মুমিন এবং একজন কাফিরের পরিচয় পাওয়া যায় মুমিন যিনি তিনি নামাজ পড়েন কাফের যিনি তিনি নামাজ পড়েন না সুতরাং নামাজে মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য তৈরি করে আসলে পাক বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের কুঠি ধর্মের কুঠি কুঠি ছাড়া যেমন গড় টিকে না কুঠি ছাড়া যেমন তাবু টিকে না কুঠি ছাড়া তেমনি ইমানের কুঠি হলো প্রধান কুঠি হলো নামাজ কুঠি ছাড়া যেভাবে গড় ধ্বংস হয়ে যায় তাবুটা পড়ে যায় যে কোনো সময় ধ্বংস হতে পারে এইভাবে নামাজ তড়ক করলে যে কোনো সময় আপনার ইমানও নষ্ট হয়ে যেতে পারে বলুন না নাউজুবিল্লাহ সুতরাং আমরা নামাজ পড়তে চাই কি চাই না জোরে বলতে হবে নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করেন বলুন না আমিন আর বর্তমান সময়ে আমাদের এলাকায় নির্বাচনের আমেজ চলছে দুঃখজনক হলেও সত্য কিছু কিছু নির্বাচনী অফিসে দেখা যায় তারা নামাজের সময়ও তারা এই গান বাদ্য তারা বন্ধ করেন না নামাজের সময়ও গান বাদ্য চলতে থাকে ভাই আপনার নির্বাচনী প্রচারণা করবেন অন্তত আপনি তো নামাজের টাইমটা তো আপনি অফ রাখবেন ঠিক কিনা বলেন কিন্তু নামাজের টাইমে আপনি অফ রাখেন না এটা কোন ধরনের আপনি কি মুসলমান না ভোটার যারা এরা কি মুসলমান না বলেন এরা কি মুসলমান না ভোটারের মধ্যে কি মুসলমান নাই এরা এরা তো নামাজ পড়ার প্রয়োজন আছে আপনি একজন মুসলমান কিন্তু মুসলমান যদি নাও হন অন্য ধর্মের পথে আঘাত করার কোনো অধিকার আপনার নাই ঠিক কিনা বলেন সুতরাং আপনাদেরকে আমি বিনয়ের সহিত বলতেছি নামাজের সময় এই গান বাদ্যগুলো অফ রাখবেন এই মসজিদের পাশ দিয়ে নির্লজ্জের মতো গান বাজাইয়া বাজাইয়া বাদ্য বাজাইয়া বাজাইয়া যাইতেছে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ তার দুইটা হারাম কাজ হইতেছে এক নম্বরের হারাম কাজ হলো
গান বাদ্য এগুলো হারাম এগুলো হালাল না হারাম আপনারা বলেন হালাল না হারাম ইন্নাল গিনায়ে হারামুন ওয়াল ইজতিমায়ে গিনাউ নিফাকুন ওয়া তালাযযুযি কুফরুন সকল উলামায়ে কেরাম সকল মাযহাব সকল মাসলাক সকল দুনিয়ার আইমায়ে কেরামের মতে নিশ্চয় গান বাদ্য হলো হারাম কাজ কি কাজ বলেন হালাল কাজ না হারাম কাজ ওয়াল ইজতিমায়ে গিনাউ নিফাকুন গানের মজলিসে বসা হচ্ছে নেফাকি মুনাফিকি বলুন না নাউজুবিল্লাহ ওয়া তালাযযুযে কুফরুন আর গান বাদ্যের আওয়াজ শুনে যারা মজা নেই মাথা নাড়ায় যে হ্যাঁ খুব ঠিক আছে এই ধরনের তালাযযুজ স্বাদ গ্রহণ করলে তার ঈমান চলে যাবে বলুন না নাউজুবিল্লাহ এটা আমার কথা নয় উলামায়ে কেরামের ফুকাহায়ে কেরামের সম্মিলিত রায় সকল মাযহাব চারো মাযহাবের সকল আইম্মায়ে কেরাম এই বিষয়ে একমত আপনার এমন সাহস কই থেকে আপনি পেলেন যে আপনি গান বাজায় বাজায় যান নিজেও আপনি নাফরমানি করতেছেন হারাম কাজ করতেছেন অন্য মানুষকেও আপনি এই হারাম কাজের সাথে সংযুক্ত করতেছেন এক নম্বরের হারাম দুই নম্বরের হারাম হলো মসজিদের পাশ দিয়ে যদি আপনি গান বাদ্য বাজাইয়া যান মসজিদের পবিত্রতা নষ্ট হয় অনেক সময় মুসল্লিয়ানে কেরাম সুন্নত নামাজ পড়েন আপনি নির্লজ্জের মতো গান বাজাইয়া বাজাইয়া যান এটা আপনার ডবল গুনাহ হয়েছে ডবল হারাম কাজ করেছেন ঠিক কিনা বলেন এই বিষয়ে সতর্কতা করার আহ্বান জানাচ্ছি আর বাকি যে সময়গুলো আছে আপনারা আল্লাহর ওয়াস্তে এই নির্বাচনী প্রত্যেক নির্বাচনী অফিসে অফিসে গান বাদ্যগুলো অফ রাখবেন এটা আপনাদের ইমানি দাবি গান বাদ্য হারাম কাজ হারাম কাজ করে আপনি কেন নির্বাচনের সেই প্রচারণা চালাবেন নির্বাচনী প্রচারণা আপনি আপনার আদর্শ মানুষকে বলবেন আপনার ইশতেহার বলবেন যে আমি যদি নির্বাচিত হই আমি এই এই সেবা করব এই কাজ করব আপনার ভালো জিনিসগুলা করেন কিন্তু হারাম কাজ কেন করতেছেন আপনি নিজেও গুনাহ করতেছেন আরেকজনকে গুনাহর সাথে সম্পৃক্ত করতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলা বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন হক কথা এটা আমাদের বলতে হবে আল হাক্কু মুররুন নিশ্চয়ই হক কথা শুনতে খারাপ লাগে তিক্ততা লাগে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যখন আমাদের কোনো অসুখ বিসুখ হয় আমরা অনেক সময় ওষুধগুলা খাই না সব ওষুধ কি মিষ্টি থাকেনি থাকেনি আপনি প্যারাসিটামল খান জ্বর হলে প্যারাসিটামল পানি দিয়ে গিলেন এর জন্য টের পান না প্যারাসিটামল খেয়ে দেখবেন এটা তিক্ত জিনিস এটা খেলে আপনার জ্বর ভালো হয় তা আল হাক কুমুরুন রাসূল বলেছেন সত্য কথা তিক্তই হয় এটা আপনার শুনতে ভালো না লাগলেও আমাদের বলতে হবে কে আমাদেরকে ভালো পাইলো কে আমাদের সমালোচনা করলো বাজারে গিয়ে বিভিন্ন সময় উলামায়ে কেরামের সমালোচনা করেন কিছু মানুষ আমাদের কানে আসে সেই সমালোচনা উলামায়ে কেরামের কোনো ক্ষতি হবে না আপনারই ক্ষতি হবে কারণ যিনি আপনি বাজে কথা বলতেছেন বাজে সমালোচনা করবেন উলামায়ে কেরামের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার গীবত আপনি করবেন তার লাভ হবে কিভাবে লাভ হবে আপনার আপনার গুনাহগুলা যার গীবত করা হবে তার গুনাহগুলা যিনি গীবত করবেন তার বাগে চলে যাবে তার আমল নামায় চলে যাবে বলুন না নাউজুবিল্লাহ আর যিনি গীবত করেছেন তার নেকিগুলা যার গীবত করা হয়েছে তার আমল নামায় চলে আসবে সুতরাং গীবত করার সময় আচ্ছা আচ্ছা সুতরাং গীবত করার সময় আপনি হুশ করে গীবত করবেন কার গীবত করতেছেন কিসের গীবত করতেছেন কেন গীবত করতেছেন রাসূলে পাক বলেছেন গীবত যিনি করেন গীবত যিনি শুনেন আর যিনি গীবত করতে উৎসাহিত করেন সকলই সমান অপরাধী এজন্য আমি আহ্বান জানাবো মুসলমান হয়ে আপনি গীবত করেন আপনি চিন্তা করুন আপনি কিসের গীবত করতেছেন কেন গীবত করতেছেন যদি কোন ইমাম সাহেব কোন আলিম কোন খতিবের কোন ওয়াজ যদি আপনার বুঝে না হয় আপনার জন্য দরজা খোলা আছে আপনি ওয়াজগুলা বুঝে নেন যে ওয়াজ আপনি ইমাম সাহেব এই ওয়াজটা আমি বুঝতে পারি নাই বা আমার বুঝতে বোধগম্য হচ্ছে না আমরা আপনাদেরকে বুঝাইয়া দিব যে কোনো ইমাম সাহেব হোক যে কোনো খতিব সাহেব হোক তিনি আপনাকে বুঝাইয়া দিবেন তিনি তার এমনি এমনি ইমাম হন নাই এমনি এমনি খতিব হন নাই পড়াশোনা করে তারপরে এখানে এসেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রাখার তৌফিক দান করেন হারাম কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি এবং আজকে যে বিষয় আলোচনা করা হলো আমরা যেন নিজে নামাজি হই আমাদের ছেলে পরিবার পরিজনকে যেন আমরা নামাজের জন্য আমরা কুশেষ করি আল্লাহ পাক সকলকে নামাজ হিসেবে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন দুরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أجل مربي دعاء سيدنا ওনার একজন ছেলে বিদেশে যাওয়ার জন্য আছেন, আল্লাহ পাক যেন তিনি ওনাকে সহি সালিমের সহিত পৌঁছাইয়া দেন। আর পাটলিচক রাজিদ ভাই ওনার ভাই সহ বেশ কয়েকজন তারা বিদেশের পথে আছেন, অসুবিধার মধ্যে আছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন এই ভাইদেরকে সহিভাবে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেন, বলুন আমিন। আমার সালিক ভাই নতুনভাবে আবার দোকান ওপেন করেছেন লতিফিয়া শপ, দোয়া চেয়েছেন। হাফিজ হাবিবুর রহমান সাহেব উনি ওনার আব্বা আম্মার জন্য দোয়া আছে, আল্লাহ পাক যেন সকলের মনের নেক আশাগুলো পূরণ করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আমরা জানি আমরা অবশ্যই গুনাহগার ইয়া আল্লাহ, পবিত্র জুমার দিনের খাতিরে তোমার হাবিবের খাতিরে জীবনের তমাম গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রাব্বুল আলামিন আরহামার রাহিমিন আকরামুল আকরামিন, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা অনেক আশা নিয়ে এই জামাতে এসে শরীক হয়েছে, কার মনের ভিতরে কোন নেক আশা আকাঙ্ক্ষা আছে তোমার বালা জানা আছে ইয়া আল্লাহ, জানিয়া জানিয়া প্রত্যেক দিলের নেক মকসুদ গুলা পড়ায়া দাও। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। রাব্বুল আলামিন আরহামার রাহিমিন, আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই বাবা নাই, আমাদের কবর বাসে আব্বা আম্মার কবর গুলাকে জান্নাতের বাগ বানায়া দাও। রাব্বুল আলামিন খাস করে তোমার যে বান্দাগণ দোয়া চেয়েছেন বিদেশের জমিন অসুবিধার মধ্যে আছেন, রাস্তার মধ্যে আছেন, আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, আফত বালিয়াত থেকে হেফাজত ফরমাও, সহি সালিমের সহিত গন্তব্য স্থানে পৌঁছাইয়া দাও। রাব্বুল আলামিন আমার রাসেল ভাই আল্লাহ আরেকজন মুরব্বি ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, মনের আশাগুলো ফুরাইয়া দিও, সহি সালিমের সহিত গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিও আল্লাহ। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.